নমস্কার কৃষক চাষি বন্ধুরা, কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আমার এই শশাখাতে ভিডিওটা আগেও এর আগেও দিয়েছিলাম, তো আজকে আবার চলে এসেছি যে দ্বিতীয় পর্যায়ে সার ব্যবস্থাপনা। আমরা তো যেহেতু মালচিংয়ে করেছি, দেখতে পাচ্ছেন যে টোটালটাই কিন্তু মালচিংয়ে করা, যেহেতু মালচিংয়ে করেছি প্রথমে সার কিন্তু আমরা একবারে দিয়ে দিয়েছি, এরপরে হালকা করে একটা চাপান সার দিয়েছিলাম, সেটা মালচিং অল্প করে তুলে গাছে গোড়া দিয়ে রিং করেছিলাম। এবার হলো দ্বিতীয় পর্যায়ে যে সার ব্যবস্থাপনা সেটা, কারণ গাছ কিন্তু অলরেডি এক চালান ফল দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণ ফল দিয়ে দিয়েছে। আমার এই যে মোটামুটি 10-11 কাঠা জমি আছে, এখান থেকে এই অবধি প্রায় প্রতিদিনই 70 কেজি, 60 কেজি, কোনো দিন 80 কেজি, মানে 60-80 মধ্যেই থাকছে, প্রতিদিন তোলা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তো আজকে আমরা যে সারটা দিলাম সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। যারা যারা মালচিংয়ে করেন বা করবেন, তারা কিন্তু এই অনুপাতে সারটা দিতে পারেন। আমার এই 10 কাঠা বা 11 কাঠা জমি হবে, যেহেতু টোটালটা লাগানো হয়নি, কিছু জমি মার গিয়েছে, তো সেই হিসাবে আমি সার দিলাম। এখানে 5 কেজি দেওয়া হলো খোল, অর্থাৎ সরিষার খোল মেশিনে গুঁড়ো করে আনা হয়েছে, এবং অনেকে দোকানে গুঁড়োটাও পেয়ে যাবেন। এই সরিষার খোল দেওয়া হলো 5 কেজি, ডিএপি দেওয়া হলো 3 কেজি, এবং 10-26 দেওয়া হলো 4 কেজি, ও ইউরিয়া 2 কেজি। এতটুকু দিয়ে সুন্দর করে মিশিয়ে আমরা প্রতিটা গাছের এই যে কীভাবে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই। সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, যে আজকে জমিতে জল চালু করে দিয়ে তারপরে ভিডিও করতেছি। এই যে গাছগুলো তোলা হয়েছে, এই যে দেখুন সাইডটা দিয়ে কিন্তু এই মিক্সচার সারটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ এদিক দিয়ে প্রচুর পরিমাণে সাদা শিকড় বের হয়েছিল, যেগুলো অটোমেটিক কিন্তু এই জলের সাথে সারটা গুলবে এবং সেই শিকড়গুলো ওটাকে টেনে নিবে। এই জন্য কিন্তু এই যে সাইডটা দিয়ে দেওয়া হয়েছে এবং মালচিংটা পরবর্তীতে আবার ঢেকে দেওয়া হচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে সারটা দিয়ে দিবেন, কারণ শশা গাছ যেহেতু প্রচুর পরিমাণে ফল একবারে দিয়ে দেয়, যে কারণে তার সারের ঘাটতিটাও কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায়। আবার একবারে কেউ বেশি সার দিতে যাবেন না, অল্প অল্প করে ভেঙে ভেঙে কিছুদিন পরে পরে সারটাকে দিয়ে যাবেন, তবে গাছের লংজিভিটিটা বাড়বে, গাছের গ্রোথটা ভালো থাকবে, তার সাথে যেটা হবে যে গাছের যে ফল দেওয়ার ক্যাপাসিটিটা সেটা কমবে না, সেটা অনবরত এক লেভেলে চলে যাবে। এজন্য শশা চাষ করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আমাকে সারটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, সেটা 10 দিন হোক 12 দিন হোক, সেই গ্যাপটাকে মেনটেন করে আমাকে সারটা চালিয়ে যেতে হবে। আর গাছে একরকম ফল তোলা শেষ, আজকেও তোলা হয়েছে 80 কেজি, 76 কেজির মতো ফল তোলা হয়েছে। তো এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল আছে, এই দিক দিয়ে অতিরিক্ত পাতা যে কারণে হয়তো বা দেখা যাচ্ছে না। এই যে আপনাদেরকে এই সাইডটা দেখাই, এই যে দেখুন, এই যে একটা, এই যে একটা, তারপরে এখানে একটা নষ্ট হয়ে গিয়েছে, এই যে এটা আগামীকালকের মধ্যে তোলার যোগ্য হয়ে যাবে, এই যে এই ডগাতে একটা আছে, নিচে একটা আছে, এখানে একটা, এই যে এখানে একটা, যদি এখানে কথা বলি, এই যে দেখুন এক জায়গায় কয়টা আছে, একটা দুটো তিনটে, এই যে এখানে একটা আছে, এখানে সিরিয়াল একটা দুটো তিনটে, এই যে নিচে আরেকটা ছোট করা আছে, যে ভিতরে আরও শশা আছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। এই যে এদিক দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে শশা আছে, হয়তো বা যেহেতু এখন সন্ধ্যার আগে আগে ভিডিও করছি সব কিছু ভালোভাবে আসছে না, আপনারা দেখতে পারেন ভিতর দিকে প্রচুর পরিমাণ শশা আছে প্রতিটা গাছে। শশার কালার এবং পাতার কালার যেহেতু একই সেহেতু বোঝা যাচ্ছে না। আর যেটা কথা সেটা হলো, এটা কিন্তু আমি নিয়েছিলাম নন্দী কৃষির থেকে, দুটো বীজ নেওয়া হয়েছিল, বাহুবলী 2 এবং চ্যাম্পিয়ন, সেগুলোই এর আগের আপডেটগুলো আপনাদেরকে দিয়েছি, এবং এটা দ্বিতীয় পর্যায়ে এখন ফল তোলা চালু হবে, আজকে সার এবং জল দুটোই দেওয়া হলো। অনেকে বলতে পারেন যে এই জাল কেন দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি জমিটাকে ঢেকে দেওয়া হয়েছে টোটালটাই, কারণ এই জমি, এই জমিটা অতিরিক্ত পাতা এবং গাছের বেশি চেহারা হয়ে যাওয়ার জন্য ভিতরে মানে ফল তোলা অসুবিধা হচ্ছে হতো, এবং তার সাথে ও যেহেতু অতিরিক্ত কুয়াশা পড়ছে, কুয়াশার জলটা জমে পাতাতে ধসা লাগার মতো তৈরি হয়েছিল, সেই জন্য পাতা এবং কিছু চিকন যে আগালগুলো আছে সেগুলোকে কেটে দেওয়া হয়েছিলো, কিছু অবাঞ্ছিত ডাল এবং গোড়া দিকে পাতাগুলো কেটে দেওয়া হয়েছিলো, যে যার জন্য ডাউন মিল্ডু যাতে না আসে এবং গাছের ওভারঅল গ্রোথটা ভালো থাকে এবং আলো বাতাসটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে, ফলগুলো ভালো হয়, সেই জন্য অনেক কারণের জন্য পাতাগুলো কেটে দেওয়া হয়েছিলো। কিন্তু তারপরে পাখি এমনভাবে ফল খাওয়া শুরু করলো, বাধ্য হয়ে নেট দিতে হলো, আর কিছু করার নেই। এই নেটগুলো আপনারা আগে ভিডিওতে দেখেছেন যে বেগুনের সময় লাগানো হয়েছিলো। তো যাই হোক, যেহেতু সন্ধ্যার আগে আগে এসেছি, জমিতেও জল রানিং চলছে, সেখানেও যেতে হচ্ছে। মোটামুটি কয়েকটা গাছের ফল আপনাদেরকে দেখালাম, আছে কম বেশি ভালোই ফল হচ্ছে, তবে
এই জাতটার একটা জিনিস ভালো, সেটা হলো ফলটা আপনাকে মানে অন্য জাতে যেমন একবারে ফল আসবে, একবারে কয়েকদিন বিক্রি করবেন তারপরে গাছ নষ্ট হয়ে যাবে, এটাতে সেরকম নয়। এটাতে যে ফলটা আস্তে আস্তে একটা পরে একটা রানিং চলতেই থাকে, ফলটা গাছের বন্ধ হয় না, একদম গোড়া থেকে ফল চালু হয়, আস্তে আস্তে উপর দিকে ফল আসতে থাকে। আপনি মানে প্রতিদিনই বাজার করতে পারবেন বা হাটে মাল নিয়ে যেতে পারবেন এরকম আর কি জাত। তবে যদি ভালো ট্রিটমেন্ট করেন খুব ভালো ফলন সম্ভব। আমার গাছগুলোর চেহারা দেখতে পারেন, আজকে 14 দিন থেকে ফল বিক্রি করতেছি, এই কদিন তো 40-30 টাকা বাজার ছিল, যাই হোক আজকে খুব বাজার খারাপ হয়েছে, 20 টাকা করে বিক্রি করেছি। আর গাছের চেহারা এখনও কিন্তু খুব সুন্দর চেহারা রয়েছে, আর তাছাড়াও কয়েকটা সমস্যা হয়েছে সেগুলো ঠিকঠাক করা হয়েছে, সেই ব্যাপারে নতুন করে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, সার দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে বললাম কতটুকু পরিমাণ সার দিবেন, পরবর্তীতে আরও যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো চাষি বন্ধুরা, এই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন হয়তো আমাদের ভিডিও একটু কম যাচ্ছে, তবে কাজের চাপ একটু কমলে কিন্তু আমরা ক্রমাগত সমস্ত কিছুর ভিডিও নিয়ে আসবো। আমি এবছর যত সবজির আবাদ করেছি সব কিছুর একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট পরিচর্যা ভিডিও দিব। শশার আগে 2-3টা ভিডিও দিয়েছিলাম, আজকে এটা ভিডিও করা হচ্ছে। আর তার সাথে কিন্তু চ্যানেল এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও লোক দেখতে পারে, যারা নতুন করে শশা চাষ করতে যাচ্ছে তারা যাতে উদ্বুদ্ধ হয়। কম খরচের মধ্যে সবথেকে ভালো চাষ শশা চাষ, আমি নিজে সেটাও মনে করি। আমি কিন্তু অনেকটা লাগিয়েছি, এই যে এই জমিটা টোটালটা দেখতে পারেন, এই পাশে টোটালটা দেখতে পারেন, এবং আমার যে ডান পাশে এটা নতুন জাস্ট এখন ফল আসা শুরু হচ্ছে, এই যে ডান পাশটা দেখুন, এটা জাস্ট নতুন ফল আসা শুরু হচ্ছে, এটা টোটালটাই কিন্তু শশা। তার সাথে আবার নতুন করে মালিনী দেওয়া আছে। ধন্যবাদ।